ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম অনুসান ছিল না, এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম এবং তারা মাশাআল্লাহ বেশিরভাগই নামাজি, দিনের মহব্বত আছে, দিনের পিছনে মেহনত করে। দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে, আতর উৎপন্ন হচ্ছে, গ্যাস আছে, গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ, চা আছে, মানুষের রিজিকের প্রশস্ততা আছে, জায়গাটা বরকতময়, একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে, গিয়ে দেখবেন। তো একটা এক্সপিরিয়েন্স বলছি, যে একটা গাছ, গাছটার নাম আগর, তো এখান থেকে আতর উৎপন্ন করা হয়। এই গাছটা এরকম পাতলা হয়, বাঁশের মতোই, কোনো কোনোটা একটু মোটা হয় কিন্তু বেশিরভাগই পাতলা হয়। এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয়, গাছটার মধ্যে অনেকগুলো পেরেক, বোঝেন কি, তার কাটা, হাজার হাজার তার কাটা গাছে মারতে হয়। এভাবে দুই তিন বছর মনে হয় রেখে দিতে হয়। গাছটার প্রাণ আছে না, গাছের জীবন আছে না, গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে তিন বছর থাকে। থাকার পরে ওর মধ্যে পচন ধরে, পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে, কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে ছোট ছোট পিসে, সেগুলো ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর, খাঁটি যে আতরটা, সেই আতরটা উৎপন্ন করা হয়। এখানে আপনাকে বলি, ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম, সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে, এই গাছটার দিকে তাকিয়ে দেখেন, নিজে নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আরো আসেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? কোন সূরে আছে ভাই বলেন, আপনারা বলেন, গশিয়ে আছে। শোনেন ভাই, এগুলোর অ্যান্সার যতদিন দিতে পারবো না, মানে কোরআন সম্পর্কে পূর্ণ ধারণা থাকবে না, আল কোরআনের আলো কি সত্যি ঘরে ঘরে জ্বলবে? যখন আপনি কোরআন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখছেন, কোরআনের হক আদায় করছেন, অটোমেটিক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ, অটোমেটিক জ্বলবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে, নিজে পানি না খেয়ে, কথা বুঝতে পারছেন? ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছায়া ছাদ হয়ে আছে, বিগাইরি ইমাত, কোনো স্তম্ভ ছাড়াই, অন্য সুরে আছে এটা, এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে, খেয়াল করে দেখেন, এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে। যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজোন স্তর আছে না, এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে, আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেয়া হয়েছে দৃঢ়ভাবে। আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন, ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড় তার জায়গা থেকে নড়বে না। এটা হওয়া উচিত একজন মুমিনের বৈশিষ্ট্য, যতই ঘৃণা লাঞ্ছনা বাতিলের আক্রমণ আগ্রাসন সমালোচনা গিবত্তম যাই আসুক না কেন, আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল, আপনি ওই জায়গা থেকে নড়বেন না। এবং ঢিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না, সে শান্তও থাকে, সে নম্র থাকে, সে ঝগড়াঝাটি করে বেড়ায় না, সে শান্তশিষ্ট থাকে। ওর দিকে ঢিল ছুড়লে ঢিল ভেঙে যাবে, সে শান্ত থাকে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকিয়ে দেখো জমিনকে কেমন করে প্রশস্ত করা হয়েছে বিছানার মতো। আমাদের যত কষ্ট আমরা জমিনকে দেই না ভাই, এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি ইত্যাদি যত প্রজেক্ট আছে মাটির উপর করি না? কোনোদিন টু শব্দ করেছে? করে নাই, আমাদেরকে বুকে আগলায় রেখেছে। এই যে উঠ, এই আকাশ, এই সাগর, এই বাতাস, এই যে আগর গাছের কথা বললাম, প্রকৃতি, সব কিছুর মধ্যে আমাদের জন্য নিদর্শন আছে, আছে না? এ সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে। তারা নিজেরা কষ্ট সহ্য করছে, নিজের স্বার্থ তারা বিসর্জন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর হুকুমে উপকার করে যাচ্ছে। এই বাঁচিয়ে রেখেছে অংশটুকু আবার কাট করে দিয়ে দিও না,
যে সে বলেছে আল্লাহ মানুষকে বাঁচায় না, প্রকৃতি বাঁচায়। মুশকিল কথা বলা এখন। বাঁচিয়ে রেখেছে মানে কি? আল্লাহর, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন অবশ্যই আমাদেরকে। এই প্রাকৃতিক যে বিষয়গুলো আছে, প্রাকৃতিক, এগুলোকে আল্লাহ পাক আমাদের অনুগত করে দিয়েছেন। কোনদিন আমাদের আল্লাহর দেওয়া সিস্টেমের বাইরে তারা যায় না। আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে? তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন, আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে, পাহাড় ধস হয়ে যাবে। সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও, সাগর জলোচ্ছ্বাস দিবে। যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, হবে না? জমিনকে বলেন যে পানি তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক, নিচে নেমে যাবে। আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, তো আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার তখন তারা যাবে। আদারওয়াইজ তারা আমাদের কল্যাণকামী, উপকার করতে থাকবে। নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে। আল্লাহ এমন ভাবে ওদেরকে সৃষ্টি করেছে। খেয়াল করে দেখেন তারা সবাই কিন্তু অহংকার মুক্ত। আছে অহংকার? আর যে মানুষের জন্য এত কিছু তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার। আর অহংকারটা কি? একজন সাহাবি জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এটা কি অহংকারের নিদর্শন? নবীজি বলেছেন না, এটা অহংকারের নিদর্শন নয়। অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এ হলো অহংকারের ডেফিনেশন। আল্লাহর সত্য কি? এই যে আল কোরআন এবং সুন্নাহ, আল্লাহর হুকুম আহকাম, এগুলোকে সে অস্বীকার করছে, প্রত্যাখ্যান করছে, এটা হচ্ছে অহংকারী নিদর্শন। আর একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নিজে অনেক সুপিরিয়র ভাবছে, অন্যরা হচ্ছে তেলা পোকা ককরোচ এরকম মনে করছে আর কি। এরকম মেন্টালিটি ছিল ইবলিসের। এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন, চিরস্থায়ী লানত করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম এমন ছিলেন না। তিনি কি করেছেন? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি। তিনি ভুল করে ফেলেছেন, কিন্তু তারপরে তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন। তিনি কোন দোয়া পড়েছিলেন ভাই? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার আসেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব, এই প্রকৃতি, মানুষ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য ইত্যাদি কি খেলার ছলে সৃষ্টি করেছেন ভাই? হাসি থামাশা করে সৃষ্টি করেছেন? নিশ্চয় আল্লাহ পাকের কোন উদ্দেশ্য আছে, আছে না? আছে। আল্লাহ পাক একা ছিলেন, কিচ্ছু ছিল না, কথা ঠিক আছে? হুয়াল আউয়ালু, আল্লাহ পাক প্রথম, তার আগে কিছু ছিল? আচ্ছা, এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি? কলম। কি সৃষ্টি করলেন? কলমের আগে হচ্ছে আরশ, কলমের আগে আরশ। এবং তার কেন আরশু আলাল মা, তার আরশটা ছিল কিসের উপরে? পানির উপরে। আল্লাহ পাক এরপর সৃষ্টি করেছেন কলম, সৃষ্টি করে বলেছেন উক্তুব, তুমি লিখো। কলম বলেছে মাযা আকতুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো। লাওহে মাহফুজের মধ্যে পুরো হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত কি হবে সব লিখা আছে, একদম টু দা পয়েন্ট লিখা আছে। আপনি চাইলেও আপনার তাকদীর এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না। পারবেন? কার হাতে এটা? আল্লাহর হাতে। এখানে একটা কথা বলি, এখনকার এই যে বিজ্ঞান, যুক্তি, দর্শন, এরা কি তাকদীরে বিশ্বাস করে? করে না। আর তাকদীর হচ্ছে ইমানের ছয় পিলারের এক পিলার। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে? হবে না। আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে। শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, যুক্তি, দর্শন, বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয়, তাই না? এটা শিখাচ্ছে না? তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, মালায়েকা ফেরেশতাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না, তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি, চাক্ষুষ দেখেননি, নবী রসুলদেরকেও দেখেননি, তাই না? পরকালের যে আপনার কবরের আজাব, ইল্লিন, সিজ্জিন, যে মিজান, যে পুলসিরাত, জান্নাত, জাহান্নাম দেখেছেন? এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন? এই যে তাকদীর, ভাগ্য, ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে? তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটার গ্রহণযোগ্যতা নেই।